দিদি কেমন লাগছে আজকে খাবার আম্মু? সোহাগ ভাই কেমন লাগছে বলো। খুব ভালো। কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। এরপর তো আরো আইটেম আসতেছে। সব থেকে বড় কথা, মার হাতের রান্না, এটার বিকল্প কিছু থাকে না। চিত্রনায়িকা উপবিষয় দিদি আজকে এসেছে আমার বাসায় ইফতারের দাওয়াতে। আম্মা আজকে সব ফ্রুটস আইটেম বানিয়েছে। রাতের খাবারের মেনুটা আমি দিতে পারিনি, বিকেল সবাই গল্পতে এত মগ্ন ছিলাম। তারপর সরাসরি চলে গেলাম আমার কাপড়ের আউটলেট পান্থিতে, দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা ধানমন্ডিতে। হ্যাভেন্স ড্রিমসেও চলে আসলাম, এটাও আমার একটা শোরুম, মেয়েদের আউটলেট। এবার কিন্তু ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই কিন্তু আমাদের এখান থেকে কাপলস শপিং করতে পারবে। আমাদের হ্যাভেন্স ড্রিমস থেকে মেয়েদের ড্রেস আর ছেলেদের ড্রেস পান্থি থেকে, সবগুলোই প্রিমিয়াম কালেকশন। তো উপদি যেহেতু প্রথমবার এসছে আমার সব, আর সবাই জানে যে আমি উপদিকে কতটা ভালোবাসি, দিদি আমাকে কতটা ভালোবাসে, তো একটা কেক কেটে ফেললাম। এখানে আমার বিজনেস পার্টনার ইমন আছে, সোহাগ ভাই আছে। আমাদের ড্রেসের কালেকশন দেখে উপদিক কি বললো সেটার ভিডিও আমি আপলোড দিব খুব তাড়াতাড়ি। তো যারা শপিং করতে চান চলে আসুন ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার মার্কেটের লিফটে 2-তে। 2034 নাম্বার শপ আমাদের হ্যাভেন্স ড্রিম ড্রেস কালেকশন। ছেলেদের আউটলেটটাও একই সাথে আছে। তাছাড়াও অনলাইনে পেয়ে যাবেন আমাদের ড্রেসগুলো।